কালকেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার মাকে দেখতে গেলেন, কি কথা হলো এবং কি বললেন? প্রথমত অভিষেকের সাথে বা অভিষেকের বাড়ির লোকের সাথে সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের সম্পর্ক। এবং অভিষেককে আমার মা যেমন স্নেহের চোখে দেখতেন বা দেখেন, অভিষেকও আমার মাকে যথেষ্ট সম্মান দেয়। এবং যখনই দেখা হয়েছে আমার মার খোঁজ নিয়েছে যে কেমন আছে কাকিমা, মা অসুস্থ থাকতো আগেও, সেই কারণে খোঁজ নিত যে কাকিমা কেমন আছে। তার ব্যতিক্রম কালকেও হয়নি, যখনই শুনেছে মার অবস্থা আশঙ্কাজনক, সৌজন্যতাও বলবো না, এটা নিজের কাকিমা হিসেবে দেখতে চলে এসেছে ও। আপনি আপ্লুত? এখানে আপ্লুত হবার ব্যাপার নেই, এই সৌজন্যতা ভারতবর্ষের রাজনীতিতে একটা অন্য মানচিত্রে নিয়ে চলে যাবে, এরকম জিনিস দেখা যায় না। তবে ও যেটা করেছে এটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছে, এবং এই নিদর্শন আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে যদি আসে সত্যি ভালো হবে। মুকুল রায়কেও তো আপনার বাবা, তাকেও তো আজকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী বলতে পারেন ভারতীয় জনতা পার্টির একজন কর্মকর্তা, বাবাও সেই দলেরই একজন কর্মকর্তা, তিনি তার দায়িত্ব পালন করেছেন, বাবাও তার সাথে কথা বলেছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বিরোধী দলের হয়ে অভিষেক যেটা করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলে ফিরবেন আগামী দিনে? এখন সে প্রশ্ন আসছেই না, কেননা আগে আমার মা বাড়িতে ফিরুক, আমার কাছে ফিরুক, সব কিছু হবে, সব কিছু হয়ে যাবে। কিন্তু মা যদি কিছু হয়ে যায়, মা কিন্তু আর ফিরবে না। মা সুস্থ হওয়ার পর যাবতীয় সিদ্ধান্ত নেবে? একদম তাই। এবং শুধু অভিষেক নয়, অনেকের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীও বাবার খোঁজ নিয়েছে, এবং আমাদের পরিবারের খোঁজ নিয়েছে, মার খোঁজ নিয়েছে, এবং তার কাছেও আমি কৃতজ্ঞ যে উনি এই অবস্থায়, প্যান্ডামিক সিচুয়েশনে এই অবস্থায়, এত কাজের মধ্যেও এইভাবে একজন মানুষের খোঁজ নেওয়া, এই নির্দেশন পাওয়া যায় না। তৃণমূল বলছে এটা অভিষেক এফেক্ট, অভিষেক এসছে বলে দিলীপ ঘোষ কালকে গেছেন বা নরেন্দ্র মোদী কালকে আজকে ফোন করেছেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমাদের বিজেপি কি আগে খোঁজ নিয়েছিল, মানে কে আগে কে পরে নিয়েছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তবে যেটা অভিষেক ব্যানার্জি করেছে বা সিএম করেছে তার তুলনা হয় না। বাবা যখন, মা যখন অসুস্থ হয়, শুভেন্দুদাও খোঁজ নিয়েছিল, আমাদের পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি থেকে শুরু করে জেপি নাড্ডা, অমিত শাহ, সকলে ফোন করেছে, সকলেই খোঁজ নিয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমার মাকে বাড়ি ফেরানো। এখন কোনো রাজনীতি নয়, শুধু আমার মা আমার কাছে ফিরে আসুক, এটাই আমি চাই। লাস্ট প্রশ্ন হচ্ছে আপনার সাম্প্রতিক ফেসবুক পোস্ট, আপনি বলেছিলেন যে এত ভোটে জিতে আসা একজন একটা সরকারের সমালোচনা করাচ্ছে, আত্মসমালোচনা করা জরুরি, এটা কি এখনো ওই ফেসবুক পোস্ট কয়েকদিন আগে লিখেছেন, এখনো ওই সিদ্ধান্তে আপনি সহমত? একদম তাই, কেননা এখন এগুলো বলার সময় নয়। তবুও বলছি, আমরা যখন পড়াশোনা করতাম বাড়িতে এসে বলতাম মা আমি এত নম্বর পাব, রেজাল্ট বেরোবার পরে হয়তো নম্বরটা কম হয়েছে, তখন মার কাছেই আমরা বলতাম যে, বা যার কাছে পড়েছি তার কাছে বলতাম যে কেন কম হলো, সেটা আত্মসমালোচনা। আর আত্মসমালোচনা না করলে কোনোদিনও এগোনো যায় না। আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, একজন ফার্স্ট হয়েছে, সে ফার্স্ট বয় কেন ফার্স্ট হয়েছে তা না দেখে আমরা যদি কেন লাস্ট হলাম সেটা নিয়ে বসে থাকি, তাহলে কোনোদিন এগোতে পারবো না। ফার্স্ট বয় কী কী করেছে, কি করে ফার্স্ট হলো, সেটা আগে দেখা দরকার, তারপরে আমি কেন হতে পারলাম না সেটা দেখা দরকার।